Assalamualaikum everyone. Welcome back to my channel Cooking Passion of Tasneem. আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে চিকেন রোল বানানো যায়। এই রেসিপিটা খুবই মজার, বাসায় গেস্ট আসলে কিংবা ছোট বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে ইস্ট অ্যাক্টিভ করব, তার জন্য হালকা গরম দুধ নিয়েছি 1 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্ট মিক্সড করে এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিচ্ছি 1টা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব একসাথে মিক্সড করে নিব। এখন ময়দা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ ময়দা লাগে ঠিক ততটুকু পরিমাণই দিবেন। আরও কিছু ময়দা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পর দেখবেন যে বাটি থেকে এরকম সব আটা উঠে এসেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এরপর চিকেন রোল বানানোর জন্য পুর বানাবো। তার জন্য প্রথমেই 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এবার সব একসাথে মিক্সড করে নিব। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ মিক্স হার্ব, সামান্য সাদা গোলমরিচের গুঁড়া, আর সামান্য লবণ। সব দিয়ে একসাথে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিকেন। আমি এখানে চিকেন ব্রেস্ট একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি। আমি এখানে কাঁচা মাংসটা ইউজ করেছি, আপনারা চাইলে মাংসটা সেদ্ধও করে নিতে পারেন। এবার চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে সব মশলা একসাথে মিক্সড করে নিতে হবে। চিকেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 ধরনের ক্যাপসিকাম। আমি এখানে সবুজ আর হলুদ ক্যাপসিকাম দিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। প্রথমে 1 টেবিল চামচ ময়দা দিয়েছি, পরে আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন দিচ্ছি প্রায় 1/4 কাপের মতন দুধ। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। দিয়ে মিক্সড করে নামিয়ে ফেলবো। এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নিতে হবে, প্রায় 3-4 মিনিট ধরে ভালোভাবে মথে নিতে হবে, যেন বাটির সাথে আর কোনো আটা লেগে না থাকে। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে হাত দিয়ে চেপে চিকেন রোলের শেপে বানিয়ে নিতে হবে, মানে চারকোনা শেপ বানিয়ে নিতে হবে। একটা সমান জায়গায় এরকম আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে চারকোনা শেপের বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুর, এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মজরেলা চিজ,
এরপর এভাবে দুই পাশ থেকে একটু ভাঁজ করে নিয়ে তারপর রোল করে নিব। এভাবে ভাঁজ করে রোল করে নিতে হবে। একটা বেলে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেলন দিয়েও বেলে নিতে পারেন। রুটির মতো গোল না বানিয়ে এরকম একটু চারকোনা শেপের বানাতে হবে। পুর দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন আবার রোল করে ভাঁজ করে নিতে হবে। পুর দেওয়ার পর দুই পাশ থেকে এরকম অল্প করে একটু আটকিয়ে দিবেন, তাহলে আর বাইরে পুর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন এগুলোকে বেক করব, তাই পিৎজা ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর চিকেন রোলগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেন রোলগুলোর উপরে এরকম ব্রাশ দিয়ে ডিম ব্রাশ করে দিতে হবে, যাতে রোলগুলোর কালার আরও সুন্দর হয়। আর উপরে কিছু হোয়াইট সিসেমি বা সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ওভেনে বেক করব, তার জন্য ওভেন আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি আর 220 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিয়েছি। বেক করা হয়ে গিয়েছে, দেখুন চিকেন রোলগুলো কতটা সফট হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।